বৈশাখ আসেনি, কিন্তু কালবৈশাখী ঝড় অনেক আগেই হাজির। ঝড়, শিলাবৃষ্টি আর ঘূর্ণিবায়ুর প্রকোপ বাংলার ঋতুতে উপস্থিত হচ্ছে। বিগত পাঁচ বছরের এপ্রিল মাসে বৃষ্টিপাতের রেকর্ড থেকে তাই দেখা যায়, অধিকাংশ বছরে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাতের মাত্রা বেশি রেকর্ড করা হয়। 2007 সালে এপ্রিল মাসে যে বৃষ্টিপাত হয়েছে এটা স্বাভাবিকের চেয়ে 106% বেশি ছিল। 2018 সালে এটা প্রায় 60%-এর মতো বেশি ছিল। এবারে এখন পর্যন্ত এটা স্বাভাবিকের চাইতে বেশি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের উপস্থিতির কারণে বাংলাদেশের তাপমাত্রা 1.2 ডিগ্রি বেড়ে গেছে। প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে বাতাসের গতি, যার কারণে কালবৈশাখের ঝড় গ্রীষ্মকালে দেখা যাচ্ছে। তবে ঋতুর এমন পরিবর্তন নিয়ে আবহাওয়া অধিদপ্তরের কাছে নেই কোনো তথ্য। সঠিক কারণ আসলে এখন আমরা যেটা ওইভাবে স্টাডি আমাদের কাছে নাই, তবে তাপমাত্রা বৃদ্ধির কারণে এই বজ্রমেঘের ঘন ঘটা বা বৃষ্টিপাতের এটা বেশি হতে পারে। বিশ্বে যে বাতাসের সার্কুলেশন আছে, সমুদ্রের স্রোতের প্রবাহ আছে, এগুলো বদলে যাচ্ছে। ভয় হচ্ছে ভবিষ্যতে ফুল ফোটার সময় পরিবর্তিত হয়ে যাবে। এখন ফুল ফোটার সময় পরিবর্তিত হলে পরাগায়নের জন্য যে পোকামাকড় আসে তাদের সময়ের সাথে নাও মিলতে পারে। এতে কৃষি উৎপাদন যেমন ব্যাহত হবে, তেমনি মাছের প্রজননও ব্যাহত হবে বলে আশঙ্কা জলবায়ু বিশেষজ্ঞদের। এইটার কারণে উদ্ভিদ জগতে প্রোডাক্টিভিটি, তার সাথে সম্পর্কিত প্রাণী জগতের প্রোডাক্টিভিটি বদলে যেতে পারে। বদলে গেলে খাদ্য ঘাটতি দেখা দেবে। কৃষি ব্যবস্থাটাকে বুঝতে হবে, তার সাথে তাপমাত্রার সম্পর্ক বুঝতে হবে, বৃষ্টিপাতের সম্পর্ক বুঝতে হবে, সেখান থেকে আমাদের অ্যাডাপ্টেশন প্ল্যান করতে হবে। কালবৈশাখীটা আগে চলে এসছে, তার সাথে মাছের প্রজননের সম্পর্ক আছে, এবং এটা আমরা ভবিষ্যতে বিপদের আলামত হিসাবে দেখতে পাচ্ছি। ঋতুর পরিবর্তনের বিরূপ প্রভাব চলতেই থাকবে, তবে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন নিরাপদ করতে মৌসুমি আবহাওয়ার হালনাগাদ তথ্য দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এম আর আমিন, সময় সংবাদ, ঢাকা।